হাতরে বাল্টি আখরে রয়েছে পানি গড়া পানি ভর্তি বা গড়া ধর গাঁর মহিলা মানে পোখরী রাণি বোহ নেতার এ পা নাই কেতে যে কষ্ট করা পড়ছে সে কথা এ গ্রামবাসী হি জ কিন্তু আপনার জাঁলে আশ্চর্য করবে যে চব্বিশ বর্ষ ধরি কিনা অর্থাৎ চবিশ বর্ষ সরকারের বি না কু নাপ পড়ছে না নক উপরে বি পচুছে এ গ্রামবাসী মানে কমিটি জীবন বিতা আ বিশেষ ভাৱে গ্ৰীষ্ম দিন আচিলে এমানকৰ জল যন্ত্ৰণা দুইগুণাত এই কেৱল একমাত্ৰ চাহ পালিছে গাঁও পাখে ৰ গোটেই পোখৰী ন পাইপ পানী পহুচি না নকূপৰে পাণি আছুৰি এমানকৰ শোষ মেণ্টা ই পোখৰী পাণি মই আপোনাক দৃশ্য দেখাওক ইহঁতৰ পুৰী সদৰ ব্লক চন্দনপুৰবতী নিকটৰ এ প্ৰতাপত্তমপুৰ পঞ্চায়তৰ এই কৃষ্ণাঞ্জনপুৰ গাঁওৰ দৃশ্য যোনকি পাখা পাখি দুইশ ৰ ঊৰ্ধ পৰিৱাৰ গোটি গাঁ বাস করতে আও এটি লোকমান পি বা পাঁিপাই ছটপট হতে যে খার দিন দৃশ্য এ নু বর্ষ তমাম এমিতি ভাবেন এমান জীবন বিতা আপন দেখুথে এমানে কাখরে কাড়া রইচি আল্টি ধরিকি পোখরী পাঁড়ি বহি ন এমান একমাত্র হি এইটা সাহারা। কিন্তু এটি চবিশ বর্ষর স্থির সরকার গাঁকু বিশুদ্ধ মিঠা পাড়ি যোগাউবার বাহ বা নে রাজ্য সরকার নিজ পিঠি নিজে থাপুড়াও এবং গ্রামাঞ্চলের বিশুদ্ধ পাড়ি পৌঁছুথার ডিডিম পিটুমেন্ট আমি আলোচনা করি যে বাস্তবরে এই গ্রামবাসী সমস্যা কেত বর্ষর আনে পি বা পািপে কষ্ট করতে প্রত্যেকটি লোক এটি পাই বা পি বাণিপি সংঘর্ষ করার পড়ে যে বা এ যেটি গড়া ধরেন ইয়ে কমাত্র শা বরসা এ পোখরী না পাড়ি পিপাও কিছু বিকল্প ব্যবস্থা অলগা ব্যবস্থা আছে

ସବୁ ଝାଡା ବାନ୍ତି କିନ୍ତୁ ନବୀନ ପଟ୍ଟନାୟକ ସରକାର କହୁଛନ୍ତି ଓଡିଶାବାସୀ ମୋ ପରିବାର ନବୀନ ପଟ୍ଟନାୟକ କହୁଛନ୍ତି ଆପଣ ମାନଙ୍କ ସେ ପରିବାର ସଦସ୍ୟ ନୁହନ୍ତି

ସାର୍ ପରିବାର ଆମେ ହେଇଥିଲା ଆମର କିଛି ଅସୁବିଧା ସେ ମେଣ୍ଟେନେନ୍ସ କରୁନାହାନ୍ତି ଆମେ ଏଇ ପୋଖରୀ ପାଣି ପିଉଛୁ ସେଇଥିରେ ରୋଷେଇ ବାସ ଝାଡ଼ା ବାନ୍ତି ସବୁ କିଛି ହେଉଛି ମା କେବଳ ଯେ ନବୀନ ସରକାର କଥା କହିବାନି ଏ ଅଞ୍ଚଳରେ ନେତା ସରକାରୀ ବାବୁ ଏମାନେ ଆପଣ ଦୁଃଖ ବୁଝନ୍ତି ନା କିଛି ବୁଝୁନାହାନ୍ତି ଖାଲି ମିଛକୁ କହୁଛନ୍ତି ନାଞ୍ଚ ଖାଉଛନ୍ତି ସେସବୁ ଆମରି ଧନ ଆମକୁ ଦେଉଛନ୍ତି ଏବେ ଇଲେକ୍ସନ୍ ଆଉଛି ମା

ছুয়রকার মিছুয় সরকার নোহে আও কোণ সমস্ত খালি নবীন নবীন টেকিয়েও কিন্তু নবীন সবু পাব্লে টঙ্কা খাওছেন সি ভোট নেই আমি হাত সে টঙ্কাটা কিছু দৌ না কারণ আমার অসুবিধা তো কিছু খাই কি এই রোগ ব্যস্তরে পড়ুছু কমর সুবিধা সে দেখুম কিছু ইয়ে গ্রামবাসী মহিলা আপনার যে রাজ্য সরকার কেবল প্রচার করতে প্রসার করতে যে কিন্তু বা্তবরে গ্রাউন্ডে সেভই কিছু বিকাশ হুয়ে না আপনার দৃশ্য দেখাবি ইয়ে হচ্ছে পোখরী এ যে কৃষ্ণাঞ্জনপুর গাঁর ইয়ে মহিল বা পৰিবাৰৰ একমাত্ৰ শোষ মেণ্টাও থোৱা ইয়ে হ'ব পোখৰী আও এই পোখৰী যে কেতে দল ভৰ্তি কেতে অচনা হৈ পাৰিছে যে আপোনাৰ দৃশ্য দেখন্তু যে বাস্তৱ এতিয়া অনুভৱ কৰোঁ যে ৰাজ্যৰ যোজনা কোনো কাৰ্যকাৰিতি সমীক্ষা কৰা যায় যে জাগেৰেশাৰ বিকাশ পাই ব্লুপ্ৰিণ্ট প্ৰস্তুত কৰা যায় ৰাজ্য ৰাজধানী ভূৱনেশ্বৰৰ ইয়ে অতি নিকট উপকূল জিলা পুৰী জিলাৰ দৃশ্য এ কথা কোন ইয়ে কোনো পাহাৰী ইলকাৰ দৃশ্য নুহে কি কোন উপান্ত অঞ্চলৰ দৃশ্য নুহে খুবনেশ্বৰ অতি নিকট চন্দনপুৰ অঞ্চলৰ এই দৃশ্য যদি উপকূল জিলাৰ জল যন্ত্ৰাণা এবাৰ ছটপট কলি লোকে খৰা ন আছুনো এইভ্ৰ যদি গ্ৰীষ্ম দিনে কিভানে জীৱন কাটু এন কৰোঁ সপটে এনে বিভাগীয় অধিকাৰী যিয়ে ৰৈ কনিষ্ঠ যন্ত্ৰী সদৰ ব্লকৰ তাকবি যোগাযোগ কৰি খামখিয়া প্ৰতীক্ৰিয়া তিল গারে যেহেতু সঠিক ভাবে লেয়ার আসুন পাঁড়িপ্রি সেপ নূপটিয়ে খনন বি বসুধা কাম আরম্ভ নাই কি বসুধা প্রকল্প সেমতি কিছু সে গাঁ কু যোগ ব্যবস্থা বি হয়ে কিন্তু সেপটে মেগা পাড়ি কাম হব বলে ফোন কাটি দে কনিষ্ঠ বড় প্রশ্ন চবিশ বর্ষ স্থির সরকারের বি কিন্তু বিশুদ্ধ মিঠা পাড়ি পৌঁছলানি এ গাঁরে প্রশ্ন উঠেছে তবে বিকাশ করার মুখ্যমন্ত্রী কিন্তু এটি বিকাশ ঝুঁটিলা তাকে নিয়ে কি প্রশ্ন উঠাইছেন গ্রামবাসী অপেক্ষা এ কৃষ্ণাঞ্জনপুর গাঁ রশুদ্ধি পৌঁছি আবে এ গ্রামবাসী শোষ মেটাও পাড়ি তাকে দেখা চন্দনপুর ভিডিও জর্ণালিস্ট মনোজরণ সা যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগলা চ্যানেল আমলাই সেয়ার ও সবসক্রাইব করা জমা বুক